সালামু আলাইকুম ভিউয়ার্স। গরমকাল আসলে মনে এবং শরীরে সবথেকে প্রশান্তি আর রিফ্রেশমেন্ট আনে যে জিনিসটি, সেটা হলো এক বাটি ভর্তি আইসক্রিম অথবা কুলফি। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মারুফাস ক্রিয়েশনসে। আমি মারুফু ইয়াসমিন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, সেটা হলো নারকেলি কুলফি। এটা খেতে অসাধারণ টেস্টি আর আপনাদের মনকে করে তুলবে প্রফুল্ল। আসুন দেখিয়ে নিচ্ছি এটা আমি কিভাবে বানিয়েছি। তার আগে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকবেন সব সময়ের জন্য। আমি কুলফিটি বানানোর জন্য সর্বপ্রথম যা করেছি তা হলো 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। দুধটা যখন জাল করবেন তখন এই যে রকম সর জমবে সেটাকে ফেলে দিবেন না, এটা ঠিক এভাবেই রেখে দিবেন। আর মাঝে মধ্যে চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। চামচ দিয়ে নাড়লে কি হবে, দুধ যখন জাল করা হয় তখন নিচে লেগে যেতে পারে, তাই যখন চামচ দিয়ে নাড়বেন তখন নিচে আর লেগে যাবে না, কিছুক্ষণ পরে পরে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। আমি ঠিক এরকম কিছুক্ষণ পরে পরে চামচ দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিয়েছি। দুধটা যখন 1/2 লিটারের মতো হয়ে যাবে তখন চুলার জালটা বন্ধ করে এতে আমি 1/2 টিন কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি, আনুমানিক 1 কাপের মতো আমি কনডেন্সড মিল্ক দিয়ে নিচ্ছি। আমি এতে কোনো চিনি দিব না, তার কারণ কনডেন্সড মিল্কটা অলরেডি মিষ্টি, আমি যদি চিনি দেই তাহলে এটা অনেক আরও মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি চান আরও একটু চিনি অ্যাড করে নিতে পারেন, তবে আমার কাছে এই চিনিটাই পারফেক্ট। এবার আমি দুধটাকে আর কনডেন্সড মিল্কটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম, দুধটা গরম থাকা অবস্থায় করতে হবে, তাহলে কনডেন্সড মিল্কটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। খুব ভালো মতো নেড়ে নিচ থেকে উল্টে পাল্টে দুধের সাথে কনডেন্সড মিল্কটা মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই পাত্রে দুধটা গরম করেছি ঠিক সেই পাত্রেই আমি কনডেন্সড মিল্কটা মিশাচ্ছি, তার কারণ এই যে পাতিলের গরমটা আছে সেটা কিন্তু কনডেন্সড মিল্কটাকে গলিয়ে এই দুধের সাথে মেশাতে সাহায্য করবে। কনডেন্সড মিল্কটা মেশানো হয়ে গেলে এবার আমি এতে 1 কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো দিচ্ছি। এটা আমি সুপার শপ থেকে কিনেছি, আপনারা চাইলে কোরানো নারকেল দিতে পারেন। এবার আমি দিচ্ছি 1 ফোঁটা গোলাপ জল। গোলাপ জলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে গোলাপ জলটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি নারকেল দুধ আর গোলাপ জল খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি যে নারকেলটা ইউজ করেছি সেটা শুকনো, তাই এটাকে খুব ভালো মতো মিশতে দিতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এরকম একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটা প্লাস্টিকের বাটিতে ঢেলেছি, যে বাটিটার মধ্যে আমি একটা চাপা ঢাকনি দিতে পারবো, অর্থাৎ এয়ারটাইট একটা বক্স নিতে হবে, সেখানে আমি সবগুলো ঢেলে নিয়েছি। এবার দুধটা যেহেতু একটু কুসুম কুসুম গরম আছে, টোটালি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। ঠিক 2 ঘন্টা পরে আমি একটা স্টিলের বাটিতে দুধটাকে ঢেলে নিয়ে একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লান্ডারে হচ্ছে 1-2 মিনিট ব্লান্ড করে নিতে পারেন। যখন ব্লান্ড করা হয়ে যাবে, বিট করা হয়ে যাবে, তখন আমি এতে একে একে দিয়ে দেবো আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস। আমি প্রথমে দিচ্ছি কিশমিশ কুচি করে, আর দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম, সেটাও কুচি করে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ 1/2 কাপ করে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার কম বেশিও করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এরকম একটা কুলফির গ্লাসে ভরে নিচ্ছি। কুলফির গ্লাস আপনারা এরকম বাজারে কিনতে পাবেন, 1-1টার প্রাইস 20 টাকা থেকে 50 টাকার মধ্যে পড়বে।
আর আপনারা যদি চান তাহলে নর্মাল যে আইসক্রিমের বক্স কিনতে পাওয়া যায় বা আইসক্রিমের যে ট্রেগুলো কিনতে পাওয়া যায় সেটাতেও ভরতে পারেন। আমি ঠিক এরকম করে ভরে নিলাম, ভরে এবার ঢাকনাটাকে আটকে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভরে নেব। সাইডে যেগুলো লেগে আছে সেগুলো একটা কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে। এবার আমি সবগুলো কুলফি এরকম করে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পরে। 6 থেকে 7 ঘন্টা পর যখন আইসক্রিমটা জমে যাবে তখন ঠিক এরকম করে টিনটা বের করে হাত দিয়ে রোল করে নিতে হবে। রোল করলে হবে কি, যে আইসক্রিমটা আছে সেটা বা কুলফিটা আছে আলগা হয়ে যাবে। ঠিক দেখেন এভাবে এরকম করে বেরিয়ে আসবে। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপরে। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, আবার চাইলে এরকম টুকরো টুকরো করে কেটেও সার্ভ করতে পারেন। আমি কেটে কেটে সার্ভ করছি। গার্নিশিংটা টোটালি আপনাদের উপরে। আমি আগেও বলেছি আমি এখানে কিছু কাঠবাদাম দিচ্ছি, কিছু কিশমিস আর কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করব, আর উপর থেকে একটু জাফরান ছড়িয়ে দেব। ব্যাস এবার এটা সার্ভিংয়ের জন্য রেডি। তৈরি হয়ে গেল সুস্বাদু কুলফি। আপনারা এটা ঘরে ট্রাই করুন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবসময়ের জন্য পেতে থাকবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।